আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি শ্রী জে কে সিনহা মহোদয় মঞ্চে আসীন আছেন, আমাদের ডিজি সাহেব এখানে উপস্থিত আছেন, শ্রী অমিতাভ রঞ্জনজি, এবং আমার সামনে এখানে সমস্ত যারা অফিসিয়ালরা আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, বা কর্মচারীবৃন্দ যারাই এখানে আছেন, এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরাও এখানে আছেন, এমএলএ, আমাদের পবিত্র বিধানসভার সমস্ত বিধায়ক বিধায়িকরাও এখানে উপস্থিত আছেন, কর্পোরেটররা আছেন, এবং যারা দূর দূরান্ত থেকে এখানে আজকের এই কর্মসূচিতে এখানে যোগদান করেছেন, বিভিন্ন ভলেন্টিয়ার্স থেকে শুরু করে বিভিন্ন স্তরের সমাজকর্মীরা এখানে যারাই উপস্থিত আছেন, এবং আমার মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই সুন্দর যে একটা অনুষ্ঠান এখানে আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে রাখা হয়েছে, আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটাবার এই যে মাটির উপর দিয়ে আমরা চলি আসি, আমরা একটাবারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মহত্ব কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই, যে জিনিস আমরা কখনো ভাবি না উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে ভিসি থেকে আরম্ভ করে সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা, এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা, এবং সেটা কর্তব্য পথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির সেখানে এনে তাদেরও যে কলস মাটি ভর্তি করে নিয়ে আসা, এই যে চিন্তাধারা, মানে আমাদের তো মানে এক এক সময় অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে চিন্তা করেন। দেশাত্মবোধের যে ভাবনা ওনার প্রতিটি কথায় শব্দে আমরা দেখতে পাই। একটু আগে বলা হয়েছে এখানে বিভিন্ন সময়ে উনি যেসব প্রোগ্রাম বা যেসব কথা আমাদের সামনে রাখেন, এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে যে পালন করার কথা বলেন, একটা দেশাত্মবোধের ভাবনা, এবং সেটা কি, যারা দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা, অদ্ভুত ওনার চিন্তাধারা, এবং সেই চিন্তাধারায় আমরাও সেইভাবে আমরা চলছি এখন। এবং একটা দেশাত্মবোধের ভাবনা, চিন্তা, চেতনা মননে স্মরণে আমরা সেটা কিন্তু এখন করছি। আমরা মানুষ কিন্তু বুঝতে পারছে, আজকে এখানে আমরা যে পঞ্চপ্রাণের যে প্লেজ আমরা এখানে নিয়েছি, যেটা আমাদের সিএস সাহেব বলেছেন যে এটা মাথায় রেখে আমাদের আগামী দিন সবসময় চলার পথে আমাদের যেন পাথেয় হয়। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের যে দেশ, এই দেশকে আমরা কোথায় আছি, আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমি সব জায়গায় একটা কথাই আমরা বলি যে অনেক সময় আমরা ওয়েন উই আর অ্যাটাকড দেন উই আর ইউনাইটেড। যখন পাকিস্তান বা চায়না আমাদের অ্যাটাক করে, তখন আমাদের দেশাত্মবোধের যে চেতনা ভাবনা তখন আমাদের মধ্যে আসে, কিন্তু যখন আমরা শান্তিতে থাকি তখন কিন্তু এই জিনিসটা আসে না। তো সেটা আমরা সবসময় যাতে যে ইউনাইটেড থাকার যে বিষয়, আমাদের দেশের জন্য আমাদের কাজ করতে হবে, ফার্স্ট কান্ট্রি, তারপরে অন্য কিছু, এই যে বিষয়। এবং যারা আমাদের, যাদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি, যে গণতন্ত্রকে আমরা
এখানে রক্ষা করে আমরা চলতে পারছি তাদেরকে স্মরণ করা, যারা বলিদান হয়েছেন বিশেষ করে তাদেরকে স্মরণ করা। এই মাটির জন্যই ওনারা বলিদান হয়েছেন, এর জন্য আজকে মেরে মাটি মেরা দেশ এই যে কার্যক্রম এখানে রাখা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। হর ঘর তিরঙ্গা আপনারা সবাই জানেন যে হর ঘর তিরঙ্গা যখন সেই প্রোগ্রাম আমাদের দেওয়া হয়েছে, আমরা এর আগেও বহুবার আমরা সবসময় 15th August 26শে জানুয়ারি সেগুলোতে আমরা পতাকা উত্তোলন আমরা এগুলো করে থাকি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে না এবার সমস্ত মানুষ জনসাধারণ নিজের পয়সা দিয়ে ফ্ল্যাগ কিনবে এবং প্রতিটা ঘরে প্রতিটা স্কুলে সব জায়গায় এই পতাকা নিয়ে পতাকা উত্তোলন করবেন 15th August, সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি যখন এই প্রোগ্রাম হয় সরকারিভাবে। আমরা তো আমরা বসি বিভিন্নবার বিভিন্ন সময়ে আমরা মিটিং করি, কিন্তু যতক্ষণ ধরে সাধারণ মানুষের মধ্যে না আসবে সেটা কিন্তু কোনোদিন সাকসেস হয় না। এবং সেইভাবে কিন্তু আজকেও আজকের এই যে প্রোগ্রাম আমরা দেখছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে এবং সুন্দর প্রসেশন করে এখানে এসেছেন। আমি যারা আজকের এই যে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য এখানে আমাদের সরকারি দপ্তর থেকে আরম্ভ করে ICA ডিপার্টমেন্ট থেকে লাইন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে যারাই অন্যান্য সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীরা এখানে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আগামী দিন এই ধরনের কোনো প্রোগ্রাম যদি হয় নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সবসময় বলি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। শুধু রাজ্য প্রতিটি রাজ্য যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয় তবে এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব হবে। আমরা এর আগেও এখানে বলা হয়েছে যে যেসব প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীজির যে সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম যেখানে ফলগ্রাম তৈরি হয়েছে, এখানে যারা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কথা স্মরণ করে সেখানে ওদের নাম খোদাই করা হয়েছে, সেই কর্মসূচিও আমরা এত সুন্দরভাবে আমরা করেছি। তাছাড়া এর আগে আমরা 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম যেটা আমি একটু আগে বললাম, প্রতিটা যে সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমরা দেশের দেশাত্মবোধের ভাবনা চিন্তা নিয়ে আমরা আগামী দিন আমরা চলব সে আশা আমি করছি। এবং এখানে যারা আজকের এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং আপনাদের মঞ্চের নিচে সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বেলাইখিন আমানিক সামানি বাগুই হাস্তিনী বরমগেনাং মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানো পাইফলাইয়া হাম্বাই মাইয়া ফারো তাবু হাম্বাই আফারি ক।